নারদ মুনি বলে, ওগুণ বেদব্যাস, তুমি আমার শিষ্য হতে পারো, কিন্তু তুমি যে ভক্তির সন্ধান পেয়েছো সেই ভক্তির সন্ধান আমি যে এখনো পাই নাই। তাই তুমি যখন কলিযুগে যাবে, তুমি আর আমি একই পরিবারে কলিযুগে যাব। আজকে যেমন তুমি আমার শিষ্য হয়েছ আর আমি তোমার গুরু হয়েছি, আগামী কলিযুগে ওই কৃষ্ণ যাবে গৌরাঙ্গ রূপে নবদ্বীপে, আর আমি যাব শ্রীবাস পণ্ডিত রূপে। আমার পরিবারে আমার ভাইজির গর্ভে তোমার জন্ম হবে, তুমি হবে বৃন্দাবন দাস, আমরা দুজনাই কাঁদব, কৃষ্ণ কৃষ্ণ বলে আমরা দুজনাই কাঁদব, কৃষ্ণ 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 বলে ওই দাদু নাতি রূপ ধরে, কৃষ্ণ 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 বলে দাদু নাতি রূপ ধরে, কৃষ্ণ 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 বলে দাদু নাতি রূপ ধরে, কৃষ্ণ কৃষ্ণ বলে দাদু নাতি রূপ ধরে, কৃষ্ণ কৃষ্ণ বলে দাদু নাতি রূপ ধরে, কৃষ্ণ 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 বলে গোপী প্রেম ভালো করে আস্বাদন করার জন্য নারদ মুনি কলিযুগে এলেন শ্রীবাস পণ্ডিত রূপে। কিন্তু জন্ম হলো কোথায়? পূর্ববঙ্গের সর্বশ্রেষ্ঠ জেলা যেইটি, যদিও কোন জেলা ছোট কোন জেলা বড় এরকম বিচার করা ঠিক নয়, তবুও একটা নিরপেক্ষ বিচার বলে তো থাকে, ওই যে চরিতামৃতে বলেছে না, যার যেই ভাব সেই সর্বোত্তম, কিন্তু তটস্থ হইয়া বিচারিলে আছে তরতম। আমি যে জেলার লোক সেটাকেই শ্রেষ্ঠ বলে মনে করি, আপনি যে জেলার লোক সেটাকেই শ্রেষ্ঠ বলে মনে করি, কিন্তু একটা বিদেশি লোক যদি আমাদের দেশে আসে, দুটো জেলা সমান সমানভাবে মিলিয়ে দেখে কোনটা শ্রেষ্ঠ সে বলতে পারবে, কারণ সে কোনো জেলারই লোক নয়, সে বিচার করে যেটা পাবে সেটা বলবে। তাই নিরপেক্ষ বিচারেই কোনটা শ্রেষ্ঠ কোনটা কনিষ্ঠ সেটা প্রমাণ হয়। পূর্ববঙ্গে যতগুলি জেলা আছে সর্বশ্রেষ্ঠ জেলা হলো শ্রীহট্ট, যার ইংরাজি নাম হচ্ছে সিলেট, কিন্তু ভালো নাম হচ্ছে শ্রীহট্ট, এবং এই শ্রীহট্টে উচ্চশিক্ষিত মানুষের বাস। শ্রীহট্ট জেলাটা পূর্ববঙ্গের মধ্যে চৈতন্য মহাপ্রভুর পূর্বপুরুষের বাসভূমি, সেই জন্য সারা বাংলার মধ্যে শ্রীহট্ট জেলার একটা আলাদা গুরুত্ব। শ্রীহট্ট জেলায় জেলার প্রতি যে মানুষের একটা টান সেটা সব থেকে বেশি শ্রীহট্ট জেলার লোকের থাকে। হুগলি জেলার লোকের যেমন হুগলি জেলার প্রতি একটা টান আছে না, তেমনি শ্রীহট্ট জেলার লোকের টান তার নিজের জেলার প্রতি সব থেকে বেশি, অতখানি টান অন্য জেলাতে সেইভাবে পাওয়া যায় না। এটা আমি আমার কথা বলছি না, আমার একজন মেসোমশাই, তিনি বাংলাদেশের একজন বড় অফিসার ছিলেন, হ্যাঁ কাস্টমসের অফিসার, তিনি যেহেতু কাস্টমসের অফিসার সেই জন্য বিভিন্ন জায়গায় পোস্টিং হতো তার, তো কোন জায়গার মানুষ কেমন, কোন জায়গায় খাওয়া দাওয়া কেমন, কোন জায়গায় ব্যবহার কেমন, মোটামুটি তার একটা নখদর্পণে ছিল। তো শ্রীহট্ট সম্পর্কে তিনি এত সুন্দর একটা গল্প বলেছিলেন যে শ্রীহট্টের লোকের জেলার প্রতি টান কেমন হয়, একটা গল্প তিনি আমাকে বলেছিলেন। শ্রীহট্টের লোকেরা কিন্তু খুব বিদেশে বেশি যাতায়াত করে, শ্রীহট্টের লোকেরা এত বেশি লন্ডন যায় যে তারা অতখানি বোধহয় ঢাকাতেও যায় না। ওই জন্য শ্রীহট্টের লোকের যদি কারোর সঙ্গে ঢাকায় কোনো মেয়ের বিয়ে হয়, তারা বলে কি যে ঘরের কাছে লন্ডন থুইয়া ঢাকায় বিয়া দিছো, মানে ঘরের কাছে তোমার লন্ডন সেটা বাদ দিয়ে ঢাকায় বিয়ে দিলে, তার মানে লন্ডনটা তাদের কাছে কাছে বলে মনে হয়, ঢাকাটা যেন তাদের কাছে দূর, এত বেশি লন্ডনে যাতায়াত শ্রীহট্টের লোকের। তো এই শ্রীহট্ট সম্পর্কে আরেকটি কথা আমাকে বলেছেন যে লন্ডনে যেহেতু প্রচুর শ্রীহট্টের লোক আছে, তো একজন শ্রীহট্টবাসী বাংলাদেশি মুসলমান,
এবার তার কাছে ভারতের একজন হিন্দু গেছে, সেও তার পূর্বপুরুষ কিন্তু শ্রীহট্টবাসী, সে থাকে ভারতে, যাতে হিন্দু সে ইংল্যান্ডে গেছে, কোনো থাকার ভালো হোটেল পাচ্ছে না। তা সেই সময় ওই শ্রীহট্টের লোক তার কাছে গিয়েছে যে দাদা আপনার বাড়িতে একটু থাকার জায়গা হবে। আবার ওই একই সঙ্গে ঢাকা থেকে একটা মুসলমান এসেছে ইংল্যান্ডে ওই শ্রীহট্টের লোকের বাড়িতে, বলছে দাদা আপনার কাছে একটু থাকার জায়গা হবে। তখন সেই লন্ডনের শ্রীহট্টবাসী লোকটি ঢাকার মুসলমানটিকে বাড়িতে জায়গা না দিয়ে ভারতের হিন্দু লোকটিকে জায়গা দিলেন। তখন মুসলমানটি বলছে যে দাঁড়ান আপনার সঙ্গে একটা কথা আছে, আমি জাতে মুসলমান, আপনারও বাড়ি বাংলাদেশের শ্রীহট্টে, আমারও বাড়ি বাংলাদেশের ঢাকায়, বাংলাদেশের লোক, জাতে মুসলমান, কিন্তু আপনি হিন্দুটাকে জায়গা দিলেন কেন? তখন সে উত্তর দিচ্ছে যে তুমি জাতে মুসলমান কিন্তু থাকো ঢাকায়, আর উনি জাতে হিন্দু থাকেন ভারতে কিন্তু মূলত আমাদের সিলেটের লোক, সেই জন্য হিন্দু মুসলমান বাছাবাছি নেই, সিলেটের লোক কিনা সেইটা বড় জিনিস। সিলেটের লোক থাকে ভারতে তো কি হয়েছে, মানুষ শ্রীহট্টের, সেই জন্য তার টান এত যে মুসলমানকে জায়গা না দিয়ে হিন্দুকে জায়গা দিয়েছে। এতখানি টান সিলেটের লোকের মধ্যে, হিন্দু মুসলমান বাছাবাছি নয়, শ্রীহট্টের লোকের জন্য বাছাবাছি। সেই জন্য শ্রীহট্টের চৈতন্য মহাপ্রভুর পূর্বপুরুষদের অবস্থান এই অদ্বৈত আচার্যের জন্ম শ্রীহট্টে, এই শ্রীবাস পণ্ডিতের জন্ম শ্রীহট্টে, এবং গৌরাঙ্গ মহাপ্রভুর বাবা জগন্নাথ মিশ্র তার জন্ম শ্রীহট্টে। তো তারা ওই জগন্নাথ মিশ্র আর এই শ্রীবাস পণ্ডিত এরা সব একসঙ্গে এসেছিল শ্রীহট্ট থেকে নবদ্বীপে, কেন না পড়াশোনাটা ভালো করে করার জন্য। তখনকার দিনে সারা বাংলার মধ্যে নবদ্বীপ হচ্ছে সব থেকে ভালো পড়াশোনার জায়গা, নবদ্বীপকে বলা হতো অক্সফোর্ড অফ বেঙ্গল। বাংলার অক্সফোর্ড বলতে নবদ্বীপকে বোঝানো হতো, কারণ বাংলার মধ্যে প্রথম বিদ্যা কেন্দ্র এই নবদ্বীপেই প্রতিষ্ঠিত হয়েছিল, তার আগে বিদ্যার কেন্দ্র ছিল মিথিলায়। বাঙালিদেরকে পড়াশোনা ভালো করে করতে গেলে বিহারের মিথিলায় যেতে হতো, কিন্তু মিথিলা থেকে বিদ্যা নবদ্বীপে এসে প্রতিষ্ঠিত হয়েছিল, তাই শ্রীহট্ট থেকে সবাই ওই নবদ্বীপে আসতো পড়াশোনা করার জন্য। সেই উদ্দেশ্যেই জগন্নাথ মিশ্র এসেছিলেন, শ্রীবাস পণ্ডিত এসেছিলেন, আর অদ্বৈত আচার্যও এসেছিলেন, কাজেই তাদের মধ্যে একটা টান ছিল। কিন্তু যেহেতু এই শ্রীবাস পণ্ডিত ছোটবেলা থেকে ন্যায় দর্শনের উপর পড়াশোনাটা বেশি, তাই তিনি ছোটবেলা থেকেই ঈশ্বরের প্রতি খুব একটা ভক্তি মানছিলেন না। যারা দেখবেন যুক্তিবাদী বেশি হয় তারা ভক্তিবাদী হতে পারে না, কারণ প্রত্যেকটির মধ্যে তারা যুক্তি খুঁজতে চায়, কাজেই ভক্তি তাদের অভাব হয়ে যায়। আর এই শ্রীধর ছিল ভয়ঙ্কর রূপে যুক্তিবাদী, সেই জন্য অত ভগবান টগবান নিয়ে তার মাথা ব্যথা ছিল না। যারা পুজো করছে করছে করুক, যারা বই পড়ছে পড়ুক, আমার অত জানার দরকার নেই, ভগবান আবার কি, আমি কাজ করলে তবে খেতে পাবো, কাজ না করলে মুখে মাছি যাবে, কাজে ভগবান আর কি করবে আমার, এই ভেবে ওই শ্রীবাস ছোটবেলা থেকে কখনো ভগবানের নাম নিত না, কিন্তু পড়াশোনা মন দিয়ে করত। যুক্তিবাদী লোক পড়াশোনা খুব করে কিন্তু ভগবানের নাম নেই। আমাদের দেশে এরকম লোক প্রচুর আছে যারা পড়াশোনা খুব করেন কিন্তু ভগবানে বিশ্বাস করেন না, ওই শ্রীবাসও ওই ধরনেরই একজন লোক ছিলেন, যে পড়াশোনা খুব করেছে কিন্তু ভগবানে কোনো বিশ্বাস নেই। দেখতে দেখতে 17 বছর বয়স হলো, যখন 17 বছর বয়স হলো শ্রীবাসের, সেই সময় একদিনকে শ্রীবাস ভোরবেলায় ব্রাহ্ম মুহূর্তে হঠাৎ স্বপ্ন দেখল। স্বপ্ন দেখল শ্রীবাস, কে কে আপনি? স্বপ্নে দেখছে একজন ব্রাহ্মণ এসেছেন শ্রীবাসের প্রতি ক্রোধান্বিত হয়ে বলছে, শ্রীবাস ব্রাহ্মণ কুলে তোমার জন্ম হয়েছে কিন্তু ব্রাহ্মণের কোনো আচরণই করলে না তুমি। ব্রাহ্মণের আচরণ কি? শ্রীমদ ভগবদ গীতায় লেখা আছে, সম দম তপ শৌচ খান্তি আর্যবমেবচ জ্ঞানং বিজ্ঞানম আস্তিক্যং ব্রহ্মধর্ম স্বভাবজম। সম মানে কি? দন্তের সম নয়, তালব সম। সম মানে অন্তরিন্দ্রিয় সংযম, অর্থাৎ মনের উপর নিয়ন্ত্রণ, এটা ব্রাহ্মণের প্রথম লক্ষণ হওয়া দরকার। ব্রাহ্মণের দ্বিতীয় লক্ষণ হলো দম, মানে বহির ইন্দ্রিয়ের উপর নিয়ন্ত্রণ, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক
মুখ পানি পাদ পায় উপস্থ। এই দশ ইন্দ্রিয়ের উপর নিয়ন্ত্রণকে বলে দম, আর মন বুদ্ধি অহংকার এর উপরে নিয়ন্ত্রণকে বলে সম, সম আর দম। তারপরে হচ্ছে তপস্যা, ব্রাহ্মণের স্বভাব। শৌচ মানে পবিত্রতা, খান্তি মানে ক্ষমা, আর্যবম মানে সরলতা, জ্ঞানম মানে শাস্ত্রজ্ঞান, বিজ্ঞানম মানে শাস্ত্রের ঊর্ধ্বে যে জ্ঞান। এই নয়টি বৈশিষ্ট্যকে একসঙ্গে বলা হয় ব্রাহ্মণত্ব। ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে তুমি বেদ পাঠও করলে না, গায়ত্রী পাঠও করলে না, গঙ্গা স্নান নিয়মিত করলে না, কোনো ধর্মাচরণ করলে না, ১৭টা বছর তোমার বৃথা কেটে গেল শ্রীবাস। পড়াশোনাটুকু তুমি করেছো ঠিক কথা, কিন্তু ব্রাহ্মণের কোনো আচরণ করনি। তুমি কি জানো শ্রীবাস, আজকেই তোমার জীবনের আয়ুর শেষ দিন। আজকে তোমার আয়ু শেষ, ১৭টা বছর পেয়েছিলে ভগবানের কাছে। ১৭ বছরে অনেক কিছু করা যায়, অনেক কিছু হয় ১৭ বছরে। আর তুমি ১৭ বছরে ৭টা দিনও ভগবানের নাম করলে না, বৃথা চলে গেল তোমার জীবন। আজকেই তোমার আয়ু শেষ, ঘুম থেকে উঠবে সারা দিনের মধ্যে কোনো একটা সময় মৃত্যু হবে তোমার। সঙ্গে সঙ্গে শ্রীবাসের ঘুম ভেঙে গেল। যদি কারোর মাথায় একবার মৃত্যু চিন্তা ঢুকে যায় বাবা, যদি ডাক্তার হঠাৎ কাউকে বলে তোমার ক্যান্সার হয়েছে, ব্যাস তাকে আর কিছু বলতে হবে না। তার বাড়ি গাড়ি খাওয়া দাওয়া সব কিছুর উপর থেকে আসক্তি উঠে যাবে। মৃত্যু চিন্তা চমৎকার, মৃত্যু চিন্তা যদি একবার কারোর ভিতরে ঢুকে যায়, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কোনো জিনিসই তার আর ভালো লাগে না। এই শ্রীবাসের মাথায় যখন ঢুকে গেল আজকে আমার আয়ু শেষ, সঙ্গে সঙ্গে শ্রীবাস ভাবছে আমি কি করলাম, ব্রাহ্মণ বংশে জন্ম পেলাম, বাবার কণ্ঠে ছোটবেলায় মন্ত্র শুনে বড় হলাম, কিন্তু একটা মন্ত্রও তো আমার মুখস্থ নেই। শ্রদ্ধা যদি না থাকে মুখস্থ হয়? শ্রদ্ধা থাকলে লোকে ছুটে গিয়ে মুখস্থ করে, আর শ্রদ্ধা না থাকলে আপনি কানের কাছে ঘ্যানর ঘ্যানর করলেও তার মুখস্থ হবে না। ছোটবেলা থেকে বাবার কণ্ঠে মন্ত্র শুনে বড় হলাম, কোনো মন্ত্রই মনে নেই আমার, গায়ত্রীটাও ঠিক মনে পড়ছে না, এবং ভুর ভুব স তৎ হ্যাঁ সবই তো অনেক কষ্টে সৃষ্টি মনে করছে গায়ত্রী মন্ত্র। মনে মনে ভাবছে যাক, আজকে যখন আমার আয়ু শেষ অন্তত গঙ্গা স্নানটা করে রাখি। যমরাজকে গিয়ে বলতে তো পারবো যে গঙ্গা তীরে বাস করেছি আর গঙ্গার জলে স্নানটুকু করেছি। গঙ্গায় স্নান করতে চলল শ্রীবাস। পতিত ধারিণী গঙ্গে মা, পতিত ধারিণী গঙ্গে, নম গঙ্গে নম গঙ্গে, গঙ্গে গঙ্গে নম গঙ্গে, গঙ্গে মা গঙ্গে, নম গঙ্গে মা গঙ্গে। সদ্য পাতক সংহন্ত্রী, সদ্য দুঃখ বিনাশিনী, সুখদা মোক্ষদা গঙ্গে, গঙ্গা গঙ্গৈব পরমাগতি। নম গঙ্গে মা গঙ্গে, নম গঙ্গে মা গঙ্গে, নম গঙ্গে মা গঙ্গে। মহত্তং গঙ্গায়াঃ সতত বিদ্মা ভাতিনী তরাম, যদেশাস বিষ্ণুশ্চরণকমলোৎপত্তিষু ভগা, দ্বিতীয় শ্রীলক্ষ্মীরীব সুরনরৈরর্চ চরণা, ভবানী ভর্তুরিয়া শিরসি বিভবতি অধূতগুণা। যাক বাবা, গঙ্গায় তিনটে ডুব দিয়েছি, মরি তো নি। যদি আমার মরণ আজকে, এখনই হয়তো কুমির এসে টেনে নিয়ে যেত, কিংবা দম বন্ধ হয়ে যেত জলের মধ্যে। মরিনি যখন, এখনো বেঁচে আছি, কিন্তু আজকের মধ্যে আমি মরব।
কারণ আমাকে ব্রহ্ম মুহূর্তে একজন স্বপ্ন দিয়ে কোনো ব্রাহ্মণ বলে গেছেন, যখন মৃত্যু আমার হবেই, যা গঙ্গায় তো স্নানটা করে নিলাম, এইটা অন্তত একটা পুণ্যের কাজ করলাম। মন খারাপ করে মাথা নিচু করে যখন হেঁটে হেঁটে যাচ্ছে, দেবানন্দ পণ্ডিতের বাড়ির সামনে দিয়ে যাচ্ছে। দেবানন্দ পণ্ডিতের বাড়িটা কোথায় ছিল? নবদ্বীপে। আপনারা নবদ্বীপ গেছেন তো? মোটামুটি বেশিরভাগ ভক্তই গেছেন আমি ধরে নিচ্ছি। তো নবদ্বীপে যেখানে গৌরাঙ্গ ব্রিজ, গৌরাঙ্গ সেতু, নবদ্বীপে যেদিকে এসে মাটিতে ঠেকছে, ওইখানে গিয়ে ডান দিকে গেলেই কোলের ডাঙা। এই কোলের ডাঙার প্রাচীন নাম হচ্ছে কুলিয়া। এটা নবদ্বীপ থেকে আলাদা গ্রাম ছিল আগে, কিন্তু এখন নবদ্বীপের সঙ্গে জুড়ে গেছে। এখন আর কুলিয়া আলাদা গ্রাম নয়, নবদ্বীপের সঙ্গে লাগোয়া গ্রাম। ওই কোলের ডাঙা, ওইখানেই দেবানন্দ পণ্ডিতের বাড়ি ছিল। তারই স্মৃতিতে দেবানন্দ গৌড়ীয় মঠ আছে নবদ্বীপে। দেখবেন দেবানন্দ গৌড়ীয় মঠ খুব নাম করা, বড় গৌড়ীয় মঠ। ওই দেবানন্দ পণ্ডিতের বাড়ি ওই এলাকাতেই ছিল। সেই দেবানন্দ পণ্ডিত ছাত্রদেরকে সকালবেলায় পড়াচ্ছে। এখনকার দিনে যেমন কবিতা পড়ানো হয়, নজরুলের কবিতা, রবীন্দ্রনাথের কবিতা, তেমনি চৈতন্যদেবের যুগে বেদব্যাসের কবিতা, বাল্মীকির কবিতা, কালিদাসের কবিতা পড়ানো হতো। তখন তো রবীন্দ্র নজরুলের জন্মই হয়নি। কাজেই তখনকার দিনে কবিতা বলতে হয় বাল্মীকি রামায়ণের কোনো অংশ, নইলে কালিদাসের কাব্যের কোনো অংশ, নইলে বেদব্যাসের রচনার কোনো অংশ। তা বেদব্যাসের রচনার মধ্যে যেহেতু শ্রীমৎ ভাগবতের স্থান সর্ব উচ্চে, তাই শ্রীমৎ ভাগবতের শ্লোক ছাত্রদের পাঠ্য ছিল। ছাত্রদেরকে তখন পড়াচ্ছেন দেবানন্দ পণ্ডিত, এ ছাত্ররা এসেছো বিদ্যালয়ে, ভালো করে পড়া করো, পরীক্ষা আসছে সামনে, কিন্তু একদম মুখস্থ করে নাও। বরহা পিড়ং নট বরবপু কর্ণয়ো কর্ণিকারম বিভ্রদ বাসো কনক কপিশং বৈজয়ন্তীং চ মালাম। বলো দেখি, বরহা পিড়ং নট বরবপু কর্ণয়ো কর্ণিকারম বিভ্রদ বাসো কনক কপিশং বৈজয়ন্তীং চ মালাম রন্ধ্রান বেণু অধর সুধয়া পূরয়ন গোপ বৃন্দৈ বৃন্দারণ্যম স্বপদ রমণং প্রাবিশদ গীত কীর্তি। এই ছেলে, এই খোকা, তুমি কোত্থেকে এসেছো? স্নান করে সরাসরি একেবারে আমার ছাত্রদের মধ্যে ঢুকে বসে পড়লে, কে তুমি? পণ্ডিত মশাই, দয়া করে আমাকে তাড়াবেন না, আমার নাম শ্রীবাস। ঠিক আছে ঠিক আছে, শ্রীবাস তাই স্নান করে কোত্থেকে চলে এলে? আমার ছাত্ররা পড়ছে এখানে। না না, আপনার ছাত্ররা পড়ছে পড়ুক, আমি কাউকে বিরক্ত করব না। আপনি পড়াচ্ছেন, এরাও পড়ছে, আমি একটু দূর থেকে শুধু শুনবো, দয়া করে আমাকে তাড়িয়ে দেবেন না, আমি পরে বলছি কেন শুনছি। হ্যাঁ, তোদেরকে বিরক্ত করছে না তো? হ্যাঁ ঠিক আছে, বিরক্ত করবে না, ওই একটু দূরে সরে বসো। ছাত্ররা বসেছে একদম পেছন দিকে, দূরে সরে বস। শ্রীবাস মনে মনে ভাবছে, আমার নিজের তো আর ভাগবত পড়া হচ্ছে না, যেহেতু এখানে ভাগবতের শ্লোকই আলোচনা করছেন শিক্ষক মশাই, আর ছাত্ররা মুখস্থ করছে, এই বারবার শুনতে শুনতে আমার তো একটুখানি ঠাকুরের কথাই শোনা হচ্ছে। মরেই যাব যখন, একটু ভাগবতের শ্লোক তো অন্তত কানে যাচ্ছে না। তাহলে সবাই বলো, মুখস্থ করে বলো, আগে বুঝে নাও মানে, মানে না বুঝলে মুখস্থ করে আনন্দ পাবে না। বরহা পিড়ম মানে কি? বরহ মানে কি? বরহ মানে ময়ূরের পালক। তাহলে বরহা পিড়ম মানে ময়ূরের পালকের চূড়া গোবিন্দের মাথায়। নট বর বপু, নট মানে নাচিয়ে নৃত্যশিল্পী বা অভিনেতা, আর বর মানে শ্রেষ্ঠ, বপু মানে অঙ্গ। তাহলে শ্রীকৃষ্ণের অঙ্গভঙ্গিটা যেন শ্রেষ্ঠ নৃত্যশিল্পীর মতো মনে হচ্ছে, এখনই যেন কত নাচ দেখাবে। বরহা পিড়ং নট বর বপু কর্ণয়ো কর্ণিকারম, কানে রয়েছে তার কর্ণিকার, বিভ্রদ বাস এত সুন্দর কাপড় পরে আছে, কনক কপিশম যেন সোনার বর্ণ কেউ হার মানিয়ে দিচ্ছে, বৈজয়ন্তীঞ্চ মালাম তার গলায় যে মালাটি রয়েছে
পাঁচ রকমের ফুল রয়েছে তার। এই দেখো এখানে মালাটা আছে মোটামুটি, এক দুই তিন চার পাঁচ, বাহ, পঞ্চবর্ণের পুষ্প মালা, তাকে বলে বৈজয়ন্তী মালা, বৈজয়ন্তীঞ্চ মালা। তারপর রন্ধ্রান বেণো, শ্রীকৃষ্ণের যে বাঁশি সেই বাঁশির ছিদ্রগুলিতে, রন্ধ্রান মানে ছিদ্রগুলিকে, কার ছিদ্রগুলিকে, বেণো বাঁশির ছিদ্রগুলিকে, অধর সুধয়া পূরয়ন, অধরের সুধা দিয়ে পূর্ণ করতে করতে চলেছে। বুঝলে? আমরা হলে কি বলতাম, না কৃষ্ণ আমার বাঁশিতে ফুঁক দিচ্ছেন, কিন্তু ভাগবতের ভাষা দেখো বলছে শ্রীকৃষ্ণ তার বাঁশির রন্ধ্রগুলিকে অধরের সুধা দিয়ে পূর্ণ করে দিচ্ছেন। ছাত্রগণ ভালো করে খেয়াল করো, কোনো ছিদ্র জিনিস কি ভগবানের সেবায় লাগে? এই যে খোলটা বাজছে, খোলটা যদি একটা ফুটো হয়ে যায় আর ঠাকুরের সেবায় লাগবে? আপনার একটা আপেল কিনেছেন ঠাকুরের জন্য, আপেলটা যদি পোকায় ফুটো করে রাখে ঠাকুরের সেবায় লাগবে? তাহলে ছিদ্র জিনিস তো ঠাকুরের সেবায় লাগে না। তাহলে বাঁশিতে যে অতগুলো ছিদ্র, সে যে গোবিন্দের অধরে বাজছে। বলে শোনো, ইচ্ছাকৃত ছিদ্র হলে সেটা ঠাকুরের সেবায় লাগে না, কিন্তু অন্যকৃত ছিদ্র ঠাকুর ক্ষমা করে দেয়। তাই তোমরা ওই যে বাঁশির যে ছিদ্র, বাঁশির ছিদ্র কে করেছে? অন্য লোকে করেছে, লোহার রড গরম করে বাঁশিকে ছিদ্র করা হয়েছে। তাই সেই বাঁশি যখন কৃষ্ণের কাছে গিয়ে কাঁদছে, ঠাকুর দেখো লোকে আমায় ছিদ্র করে দিয়েছে, তাই গোবিন্দ তার অধরের সুধা দিয়ে ওই ছিদ্র যেন পূর্ণ করে দিচ্ছেন অমৃত দিয়ে। পক্ষান্তরে বলা হচ্ছে, তোমাদেরও যদি জীবনের কোনো ত্রুটি বিচ্যুতি থাকে, একবার করো জুড়ে তাকে জানাও, তোমাদের সমস্ত ছিদ্র তিনি দূর করে দেবেন, সমস্ত ত্রুটি তিনি দূর করে দেবেন, তার অমৃত দিয়ে পরিপূর্ণ করে দেবেন। রন্ধ্রান বেণো রাধার সুধয়া পূরয়ন গোপ বৃন্দৈহি, পূরয়ন গোপ বৃন্দৈহি মানে রাখালদের সঙ্গে, বৃন্দারণ্যম বৃন্দাবনে, স্বপদ রমণম তার প্রিয় স্থানে প্রাবিশত প্রবেশ করলেন, গীত কীর্তি যার কীর্তি লোকে গান গায়। এবার বুঝতে পেরেছো মানেটা? তাহলে মুখস্থ করো, বরহা পীড়ম নটবর বপুঃ কর্ণয়ো কর্ণিকারম বিভ্রদবাসো কনক কপিশং বৈজয়ন্তীং চ মালম রন্ধ্রান বেণো রাধার সুধয়া পূরয়ন গোপ বৃন্দৈহি বৃন্দারণ্যম স্বপদ রমণং প্রাবিশদ গীত কীর্তিঃ, 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 প্রাবিশদ গীত কীর্তিঃ। হঠাৎ আছাড় খেয়ে শ্রীবাস পড়ে গেল মাটিতে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমঃ। কি হলো রে বাবা, এই ছেলেটা পড়ে গেল কেন? এই শীঘ্রই জল নিয়ে আয়, জল নিয়ে আয়, জল নিয়ে আয়। উঁচু বারান্দায় পড়াশোনা হচ্ছিল, চিন্তা করুন দৃশ্যটি, উঁচু বারান্দায় ছাত্রদেরকে পড়াচ্ছেন দেবানন্দ পণ্ডিত, আর ছাত্রদের পিছনে শ্রীবাস গঙ্গা থেকে স্নান করে এসে বাঁশের খুঁটিতে হেলান দিয়ে শুনছিল ভাগবতের শ্লোক। হঠাৎ করে মাথা ঘুরে সেই বারান্দা থেকে একদম মাটিতে পড়ে গেল, ছটপট ছটপট করতে করতে অজ্ঞান হয়ে গেল। এবার ওই রকম উঠকো একটা লোক এসে যদি ছাত্রদের মধ্যে ওইরকম পড়ে গিয়ে অজ্ঞান হয়, ছাত্ররা কি বসে থাকবে? পড়াশোনা নষ্ট হয়ে গেল, তাড়াতাড়ি জল এনে তার মাথায় দেওয়া হচ্ছে, কেউ হাতের পায়ের তলায় তেল দিয়ে ঘষছে, কেউ গরম জল আনছে, কেউ গরম দুধ আনছে,
অনেকক্ষণ ধরে পড়ে রইল শ্রীবাস। কি দেখলো জানেন? দেখলো একজন ভয়ঙ্কর মূর্তিধারী লোক এসেছে। এসে বলছে, শ্রীবাস, আমি এসেছিলাম তোকে জম লোকে নিয়ে যেতে। এই দেখ আমার বড় বড় দাঁত, এই যে আমার ভয়ঙ্কর রূপ, আমি হচ্ছি জম দূত। জম রাজার আদেশে আমি তোকে নিয়ে যেতে এসেছিলাম শ্রীবাস, কিন্তু তুই শুনছিস শ্রীমৎ ভাগবতের কৃষ্ণের বর্ণনা, তাই আমি এই যাত্রায় তোকে নিয়ে যেতে পারলাম না। পরে যখন আসবো আমি তোকে আর তখন ছাড়ব না। আমি যে এসেছিলাম তাই একটা ধাক্কা দিয়ে তোকে বুঝিয়ে দিলাম। যমদূত এসে ধাক্কা দিল, তাই বারান্দা থেকে শ্রীবাস পড়ে গেল উঠোনে। কিছুক্ষণ পর যখন জ্ঞান ফিরল, দেবানন্দ পণ্ডিতের কাছে করজোড়ে শ্রীবাস বলছে, পণ্ডিত মশাই, আমার জন্য আজকে আপনার শিক্ষাদানে ব্যাঘাত ঘটল, দয়া করে আমায় ক্ষমা করুন। কিন্তু আমি যে আজকে আপনার কাছে কি পেলাম সেটা আপনি জানেন না। আপনি ছাত্রদেরকে পড়াচ্ছেন যেমন তেমন কবির কবিতা নয়, ভগবানের অবতার স্বরূপ স্বয়ং বেদব্যাস আর তার রচিত সর্বশ্রেষ্ঠ মহাপুরাণ শ্রীমৎ ভাগবতের শ্লোক পড়াচ্ছেন। আজকে আমার জীবনের শেষ দিন ছিল, ব্রহ্ম মুহূর্তে স্বপ্নে আমি দেখলাম আজকে আমার মৃত্যু দিন ছিল, কিন্তু আপনার ছাত্রদের সঙ্গে বসে আমি শ্লোক শুনছিলাম, শুনতে শুনতে হঠাৎ পড়ে গেলাম। কেন জানেন? ওই যমদূত এসে আমাকে ধাক্কা দিয়ে জানিয়ে গেল যে আজকে তোর শেষ দিন ছিল, কিন্তু আমি তোকে নিয়ে যেতে পারলাম না, তুই ভাগবতের শ্লোক শুনছিস বলে। তাই আপনি আমাকে আশীর্বাদ করুন। আপনার ছাত্ররা তো পরীক্ষায় পাশ করার জন্য ভাগবতের শ্লোক শুনছে, আমার তো আর পরীক্ষায় পাশ করার দরকার নেই, কারণ আমার এই 17 বছর বয়সের পর থেকে বাকি জীবনটা আমার ভগবানের দেওয়া জীবন। আজকেই তো আমার মরে যাবার কথা ছিল, কাজেই এখন থেকে আমি যে কটা দিন বাঁচব এই সময়টা আমি আর কিছুতেই নষ্ট করব না। দিন রাত 24 ঘন্টা আমি ঠাকুরের চিন্তা করেই কাটাব, আর ঠাকুরের চিন্তা করার অন্য কোনো উপায় আপাতত নেই, এই শ্রীমৎ ভাগবত চর্চা করেই আমি কাটাব। যদি কোনো দিন ঠাকুর কৃপা করেন হয়তো তার দর্শনও পেতে পারি। আপনি আমায় আশীর্বাদ করুন, আমি যেন ভাগবত কখনো না ছাড়ি, ভাগবত যেন আমার হৃদয়ের সম্পদ হয়ে থাকে। ওই 17 বছর বয়স থেকে শ্রীবাস পণ্ডিত ভক্ত হয়ে গেলেন। তার আগে কোনোদিন কিন্তু শ্রীবাস ভক্ত ছিলেন না, আর ভক্ত হলেন তো এমনই ভক্ত হলেন যে 24 ঘন্টাই ঠাকুরের চিন্তায় থাকে। আমরা যেমন ধান্দাবাজ ভক্ত, যখন দরকার হলো ঠাকুরকে একটু ডেকে নিলাম আর বাকি সবসময় নিজের চিন্তায় থাকে। কিন্তু শ্রীবাস জানেন, আমার তো জীবনটা শেষ হয়ে গেছে ওই 17 বছর বয়সের মাথায়, আমি তার বেঁচে নেই, আমি তখন ভূত মরে গেছি। কাজেই বেঁচে যতটুকু আছি মৃত্যুর পর, এই বাকি জীবনটা আর আমার জীবন নয়, এই জীবনটা ওই ভগবানের জন্যই তৈরি হয়েছে। দেখতে দেখতে ভক্তি মতি এক নারী মালিনী দেবীর সঙ্গে তার বিবাহ হল। মালিনী দেবীকে একটাই কথা বললেন শ্রীবাস, মালিনী, এই যে তোমার সঙ্গে আমার বিবাহ ঠিক করেছেন গুরুজন, একটা কথা শুনে রাখো, আমি কিন্তু যখন খুশি মরে যেতে পারি, কারণ আমার মৃত্যু হয়ে গেছে 17 বছর বয়সে। 17 বছরের বয়সে আমার মৃত্যু যোগ ছিল। সেই সময় ভাগবতের একটা শ্লোক শোনার জন্য আমি নতুন জীবন পেয়েছি, কাজেই এই জীবনটা আমার ঠাকুরের জন্য। আমি যখন কীর্তন রসে ডুবে যাব, তুমি যেন কোনোদিন আমাকে বাধা দিও না, আর যদি বাধা দাও সেদিন থেকে তোমার সঙ্গে চিরকালের মতন আমার সম্বন্ধ বিচ্ছেদ।
মালিনী দেবী বললেন, স্বামী আমি তো আপনাকে ধর্ম সহযোগিতাই করতে এসেছি, ওই জন্য আমার নাম সহধর্মিনী। সহধর্মিনী কাকে বলে গো? যিনি স্বামীর ধর্মে সহযোগিতা করেন। কাজেই আপনার ধর্ম যদি হয় ভাগবত, আপনার ধর্ম যদি হয় কীর্তন, সেটাও আজ থেকে আমার ধর্ম। আজ থেকে আমিও আপনার সঙ্গে কীর্তনে যোগ দেব, ভাগবত আপনি পাঠ করবেন, আমি তো পাঠ করতে পারবো না, আমি শুনব। মালিনী দেবী শোনেন, ভাইরা শোনেন, আত্মীয় স্বজন শোনেন, শ্রীবাস পাঠ করে, শুধু মনে মনে ভাবে কবে আসবে আমার দয়াল ঠাকুর। তিনি যে বারবার গীতায় বলেছেন, যখনই ধর্মের গ্লানি এসে যায়, অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি এসে ধরা দিই, আর কবে আসবে? সেদিন যেমন এসেছিলে হরি, আর কে তেমন আসবে না। সেদিন যেমন এসেছিলে হরি, আর কে তেমন আসবে না। সেদিন যেমন বেজেছিল বাঁশি, আর কি তেমন বাজবে না। সেদিন যেমন বেজেছিল বাঁশি, আর কি তেমন বাজবে না। সেদিন যেমন এসেছিলে হরি, আর কি তেমন আসবে না। অদ্বৈত আচার্যের কাছে গিয়ে আছাড় খেয়ে বললেন, শ্রীবাস, হে অদ্বৈত ঠাকুর, আপনি তো আমার থেকেও বয়সে বড়, আপনি দয়া করে বলুন, ভগবানের কি আসার সময় এখনো হয়নি? ভগবান যে বলেছেন, যখনই ধর্মের গ্লানি হয়, অধর্মের অভ্যুত্থান হয়, আমি থাকতে পারি না গোলোকে, আর কবে আসবেন তিনি? অদ্বৈত বলছে, শোনো শ্রীবাস, শত শত ভক্তের কাতর কণ্ঠ যখন এক যুগে তাকে ডাকে, আর সে থাকতে পারে না গোলোকে। তুমিও ডাকো, আমিও ডাকি, আমাদের সকলের ডাক তার কানে নিশ্চয়ই পৌঁছবে। সেদিন যেমন যশোমতী কোলে কেঁদেছিলে আর বেদনা মা বলে, সেদিন যেমন যশোমতীর কোলে কেঁদেছিলে আর বেদনা মা বলে, সেদিন যেমন যশোমতী কোলে কেঁদেছিলে আর বেদনা মা বলে, তেমনি করে মায়ের আঁচল ধরে, আর কে নয়ন মুছবে না। সেদিন যেমন এসেছিলে হরি, আর কে তেমন আসবে না। দেখতে দেখতে 1486 খ্রিস্টাব্দের ফাল্গুনী পূর্ণিমা চলে এলো। ফাল্গুনী পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনী, ফাল্গুনী পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনী, আর শুভক্ষণে জন্মিল গৌর গুণমণি, শুভক্ষণে জন্মিল গৌর গুণমণি, শুভক্ষণে জন্মিল গৌর গুণমণি, শুভক্ষণে জন্মিল গৌর গুণমণি, আমার গৌরাঙ্গ এলো রে, ওই সোনার নদে আলো হলো গৌরাঙ্গ এলো রে, সোনার নদে আলো হলো গৌরাঙ্গ, সোনার নদে আলো হলো অজ্ঞান আধার দূর হবে, সোনার নদে আলো হলো অজ্ঞান আধার দূর হবে, সোনার নদে আলো হলো অজ্ঞান আধার দূর হবে, সোনার নদে আলো হলো অজ্ঞান।
গদাধর দূর হবে নদে আলো হলো গৌরবে জনমিলে উলুধ্বনি 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 শঙ্খধ্বনি করে নারী গুলধ্বনি শঙ্খধ্বনি করে নারী গুলধ্বনি শঙ্খধ্বনি করে নারী গুলধ্বনি শঙ্খধ্বনি করে নারী বাহু তুলে জয় ধ্বনি করে ভক্ত তুলে জয় ধ্বনি করে ভক্ত গগনের চন্দ্র গগনের চন্দ্রে আর নাহি প্রয়োজন গগনের চন্দ্রে আর নাহি প্রয়োজন তাই জানি রাহু আসি করিলা গ্রহণ তাই জানি রাহু আসি করিলা গ্রহণ হলো চন্দ্র গ্রহণ হলো চন্দ্র গ্রহণ আর নাই প্রয়োজন আরে বাবা আকাশের চাঁদ আর কি দরকার আমার সোনার চাঁদ এসে গেছে যখন নিষ্কলঙ্ক চাঁদ এসেছে যখন ওই কলঙ্কিত চাঁদে আর কি দরকার গগনের চন্দ্রে আর নাহি প্রয়োজন ইহা জানি রাহু আসি করিলা গ্রহণ রাহু এসে ভক্ষণ করেছে আকাশের চাঁদকে কি দরকার আর আকাশের চাঁদ আমার সোনার চাঁদই এসেছে সোনার চাঁদ এসেছে চন্দ্রগ্রহণ হয়েছে সোনার চাঁদ এসেছে চন্দ্রগ্রহণ হয়েছে সোনার চাঁদ এসেছে হলো তিন গ্রহণ হলো তিন গ্রহণ এক কালে নদী আয় হলো তিন গ্রহণ এক কালে নদী আয় হলো তিন গ্রহণ গগনেতে চন্দ্রগ্রহণ আর শচীর অঙ্গিনায় প্রভুর জন্মগ্রহণ আর ওই চন্দ্রগ্রহণ লেগেছে বলে ভক্তগণের হরি নাম গ্রহণ গগনে তিন গ্রহণ হরি নাম গ্রহণ এককালে তিন গ্রহণ হরি নাম গ্রহণ এককালে তিন গ্রহণ হরি নাম গ্রহণ এককালে তিন গ্রহণ হলো চন্দ্র গ্রহণ হেন কালে জন্মিলা গৌর গুণমণি হেন কালে জন্মিলা গৌর গুণমণি একসঙ্গে তিনটে গ্রহণ লেগেছে আকাশে হচ্ছে চন্দ্রগ্রহণ শচীরাঙ্গিনায় গৌরহরির জন্মগ্রহণ আর গ্রহণ লেগেছে বলে ভক্তের হরিনাম গ্রহণ হরিনাম করতে করতে গঙ্গা স্নানে যাচ্ছে শত শত মানুষ দেখুন মহাপ্রভু যখন জন্ম নিচ্ছেন সবার মুখে হরিনাম দিয়ে জন্ম নিচ্ছে যেহেতু চন্দ্রগ্রহণ লেগেছে তাই ভক্তরা হরিনাম করতে করতে যাচ্ছেন আর যারা ভক্ত নয় তারা ঠাট্টা করে হরিনাম করছে বলে এই দেখো এদের খেয়ে দেয় কাজ নেই গ্রহণ লেগেছে আকাশে আর এরা হরিবোল বলে যাচ্ছে গঙ্গায় এই যে হরিবোল বলে যাচ্ছে ঠাট্টা করার উদ্দেশ্যে বলে তো ফেলল কেউ ভক্তি ভরে বলল কেউ ঠাট্টা করে বলল কিন্তু বলল সবাই একসঙ্গে সবার মুখে হরিনাম নিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু নেমে শ্রীবাস পণ্ডিতের আনন্দ ধরে না শচী মায়ের ছেলে হয়েছে গো আমাদের শ্রীহট্টের লোক বলে আনন্দ তখনও তো গৌরাঙ্গ ভগবান বলে প্রতিষ্ঠা পাইনি তখন এনাদের আনন্দটা হচ্ছে শ্রীহট্টের একটা ছেলে হয়েছে বলে যে আমাদের শ্রীহট্টের লোক জগন্নাথ মিশ্র আর শ্রীহট্টেরই লোক অদ্বৈত আচার্য শ্রীহট্টেরই লোক হচ্ছে শ্রীবাস পণ্ডিত কাজে আমাদের দেশের লোক তা আজকে ছেলে হয়েছে খুব ভালো কথা খুব ভাগ্যবান তোমরা এমন সুন্দর ছেলে হয়েছে যে চন্দ্রগ্রহণ আকাশে আর সবাই হরিনাম করতে করতে যাচ্ছে সেই শুভক্ষণে ছেলে হয়েছে আবার পূর্ণিমা যোগে খুবই ভালো যখন দেখা গেল তার কোষ্ঠী সবাই দেখি অবাক এ তো মহাপুরুষের লক্ষণ মহাপুরুষের লক্ষণ তোমার ছেলের এ একদিন সকলকে উদ্ধার করবে সেদিন থেকে শ্রীবাস পণ্ডিত খেয়াল রাখে জগন্নাথ মিশ্রের ছেলেটাকে কিন্তু জগন্নাথ মিশ্রের ছেলে যত বড় হয় শ্রীবাস পণ্ডিত দেখছে এর তো গতিমতি ভালো না ভালো নয় কারণ জগন্নাথ মিশ্রের ছেলে নিমাই আস্তে আস্তে বড় হচ্ছে আর নাস্তিক হচ্ছে নাস্তিক হচ্ছে মানে ভক্তদেরকে দেখলেই ভক্তদের সঙ্গে ঠাট্টা বিদ্রুপ করতেন গৌরহরি আপনারা যদি ভেবে থাকেন গৌরহরি জন্ম থেকেই একেবারে হরি বলে কেঁদে কেটে অস্থির তা কিন্তু নয় তার সঠিক ইতিহাসটা জেনে রাখুন জন্ম থেকেই গৌরহরি কিন্তু কেঁদে কেটে অস্থির নয় হরি নামে গৌরহরি কিন্তু ছোটবেলায় থেকে তার কৈশোর পর্যন্ত অত্যন্ত প্রখর যুক্তিবাদী ছিলেন এবং যাদের গলায় তুলসী মালা দেখতেন যাদের ভক্ত প্রকৃতির লোক দেখলে তাদের ডেকে ডেকে এমনভাবে হেনস্থা করতেন যে তারা গৌরাঙ্গকে রাস্তায় দেখলেই অন্য রাস্তায় হাঁটা দিতেন ভক্ত প্রকৃতির লোক এবার শ্রীবাস পণ্ডিত তো ভক্ত প্রকৃতির লোক
তার গলায় মোটা তুলসী মালা, কপালে মোটা তিলক, আর সবসময় বুকে আঁকড়ে রেখেছে ভাগবত। তা শ্রীবাস পণ্ডিতকেই একদিন ধরেছে, এই যে পণ্ডিত মশাই এদিকে আসুন, নিমাই আমার এখন কথা বলার সময় নেই। তা এখন নেই তো আর কখন সময়, আপনি সময় দিন সেই সময় কথা বলবো। আচ্ছা ঠিক আছে, যা বলার তাড়াতাড়ি বলো। আচ্ছা এই যে আপনি ভগবানের নাম এত করছেন, ভগবানকে কোনোদিন চোখে দেখেছেন? আহ নিমাই, ওসব কথার উত্তর দিতে পারবো না। আমি জীবনে একটা ধাক্কা খেয়েছি, ওই বলেন না ঠেলার নাম বাবাজি, ওই ঠেলার নাম বাবাজি যেটা বলে সেইটা আমার খান জীবনে ঘটেছে। আমার একটা সময়ে আয়ু শেষ হয়ে গেছিল, ছোটবেলা থেকে তোমারই মতন আমি ছিলাম, ধর্মকর্মে আমার কোনো মন ছিল না, আর ঈশ্বর বিশ্বাসী তো আমি মোটেই ছিলাম না। 17 বছর বয়সে আমার যেদিন মৃত্যু এসেছিল, সেদিনকে ওই ভাগবত পড়াচ্ছিল দেবানন্দ পণ্ডিত, তার মুখে ভাগবত শুনে আমি মৃত্যুযোগ থেকে রক্ষা পেলাম। তখন থেকে আমি ভাগবতটা ভালোবাসি নিমাই, এর বেশি দয়া করে আমাকে আর জিজ্ঞেস করো না। ভগবান আছে কি নেই, কেন ডাকি, আমি অত কিছু বলতে পারবো না। তো যখনই শ্রীবাসকে পেতেন, যখনই ওই শ্রীবাসের মতন ভক্ত পেতেন, গৌরহরি তার সঙ্গে তর্ক বিতর্ক এমন জুড়ে দিতেন যে কেউ গৌরাঙ্গকে দেখলেই ভক্তরা ভয় পেত। একদিনকে শ্রীবাস বলল, নিমাই তুমি এই যে এত যুক্তি তর্ক খাটাচ্ছ, তোমারও উপরে যেদিনকে কৃষ্ণের কৃপা হবে তুমিও সেদিনকে কৃষ্ণ বলে নয়নধারায় ভাসবে। তখন নিমাই পণ্ডিত বলেছিল, হে শ্রীবাস আপনি আমায় আশীর্বাদ করুন, সেই শুভ বুদ্ধি যেন আমার উদয় হয়, আমি যদি কোনোদিন কৃষ্ণ বলে কাঁদতে পারি সেদিন আমি একা কাঁদব না, সেদিন আমি কাঁদব আর কাঁদাব, আমি কাঁদব আর কাঁদাব, যেদিন কৃষ্ণ পদে মতি হবে আমি কাঁদব আর কাঁদাব, যেদিন কৃষ্ণ পদে মতি হবে আর সেই শুভ দিন কবে হবে, কৃষ্ণ পদে মতি আমার শুভ দিন কবে হবে, কৃষ্ণ পদে মতি আমার সেই শুভ দিন কবে হবে, কৃষ্ণ পদে মতি আমার শুভ দিন কবে হবে, কৃষ্ণ পদে মতি আমার শুভ দিন কবে হবে, আমি কাঁদব আর কাঁদাব, সেই শুভ দিন গৌরাঙ্গ মহাপ্রভুর কবে হলো, যেদিনকে পিতার উদ্দেশ্যে পিণ্ড দেবার জন্য গয়ায় গেলেন। যখন পিণ্ড দানের জন্য গৌরাঙ্গ মহাপ্রভু গয়ায় গেলেন, সেই সময় ঈশ্বরপুরি খেয়াল করলেন যে একটা ছেলে এসেছে নবদ্বীপ থেকে, দেখতে খুবই সুন্দর আর এত বড় পণ্ডিত, তার ভয়ে নাকি বড় বড় পণ্ডিতরা নবদ্বীপে যায় না। সেই ছেলেটার নাম নিমাই, ভালো নাম হচ্ছে বিশ্বম্ভর মিশ্র। বিষ্ণুর চরণ যখন প্রথম দেখলেন গৌরহরি গয়াধামে, গয়া অসুরের হৃদয়ে বিষ্ণুর চরণ চিহ্ন, ওই গয়া অসুরের হৃদয়ে যে বিষ্ণু চরণ চিহ্ন দেখা যায় গয়াধামে, ওই বিষ্ণু চরণ চিহ্ন দেখে প্রথম চৈতন্য মহাপ্রভুর ভাব উদয় হয়েছিল, হে কৃষ্ণ করুণা সিন্ধু, কৃষ্ণ করুণা সিন্ধু, কৃষ্ণ কৃষ্ণ নবন্ধ জগৎপতে, কৃষ্ণ গোপিকান্ত, কৃষ্ণ রাধাকান্ত নমস্তুতে। বিষ্ণুর শ্রীচরণ ভেসে যায় মহাপ্রভুর নয়ন জলে, কৃষ্ণ ভাগ্যবান, গয়াসুর তুমি ভাগ্যবান, তোমার হৃদয়ে শ্রী বিষ্ণুর চরণ, তোমার মাথায় শ্রী বিষ্ণুর চরণ, তুমি ভাগ্যবান। ঈশ্বরপুরী এসে মাথায় হাত বুলিয়ে বলছেন, খোকা তোমার নাম কি? সন্ন্যাসী বর, আমার নাম বিশ্বম্ভর মিশ্র,
বাহ, তোমাকে দেখে আমার খুব ভালো লাগছে খোকা। আমি এই জীবনে প্রথম দেখলাম যে এক কিশোরের চোখের জলে বিষ্ণুর চরণ ধুয়ে যাচ্ছে। তুমি কি দীক্ষা মন্ত্র পেয়েছো? না সন্ন্যাসী বর, আমি পাইনি। তাহলে তুমি কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নাও। আমি আমার গুরুর কাছে পেয়েছি কৃষ্ণ মন্ত্র। কে আপনার গুরু? আমার গুরু, আমার গুরুকে ভারতবর্ষের সবাই চেনে, তার নাম শ্রী মাধবেন্দ্রপুরী গোস্বামী। মাধবেন্দ্রপুরী, মাধবেন্দ্রপুরীর নাম আমি আগেই শুনেছি। আমরা সবাই নবদ্বীপে যাকে শ্রদ্ধা করি তার নাম অদ্বৈত আচার্য, আর ওই অদ্বৈত আচার্যের গুরুদেব হচ্ছেন মাধবেন্দ্রপুরী। কাজেই তার নাম আমি শুনেছি, আর ওই অদ্বৈত আচার্যেরই শিষ্য আপনি। দয়া করে আমাকে কৃষ্ণ মন্ত্র দীক্ষা দিন, আমার জন্য হৃদয়ে ভাব উদয় হয়। ঈশ্বর পুরী দিলেন কৃষ্ণ মন্ত্র। সেদিন থেকে ভাবে ডুবে গেলেন গৌরাঙ্গ মহাপ্রভু। যে গৌরাঙ্গ ভক্তদের ধরে ধরে জিজ্ঞাসা করত, ভগবান দেখেছ, এত কাঁদছ কেন, এত হরিনাম করছ কেন? আর সেই গৌরাঙ্গ মহাপ্রভু ঈশ্বরপুরীর কাছে কৃষ্ণ নাম পেয়ে, ভক্তিভাব পেয়ে একেবারে পাল্টে গেল, একেবারে আকাশ পাতাল পরিবর্তন হয়ে গেল। কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, দাও দর্শন কৃষ্ণ, দেখাও দাও। শ্রীবাস পণ্ডিতের বাড়িতে এলেন। এতদিনে শ্রীবাস পণ্ডিতের মনে আনন্দ হচ্ছে, আমরা যেটা চেয়েছিলাম সেটাই হয়েছে গো। যে নিমাই আমাদের রাস্তাঘাটে টেনে যুক্তিতর্ক জুড়ে দিত, আজকে সেই নিমাই নয়নের জলে ভাসছে। নিমাই, নিমাই, তোমার যখন কীর্তন গাইবার ইচ্ছা হবে তুমি আমার বাড়িতে চলে যাবে। নিমাই, আমার বাড়ির উঠোন, আমার বাড়ির নাট্য ঘর, আমার বাড়ির অন্তর্মহল বাহির মহল সমস্ত কিছু তোমার জন্য রইল। নিমাই, তোমার যখন ইচ্ছা হবে তুমি আমার ঘরে গিয়ে কীর্তন গাইবে। সেদিন থেকে নিমাই পণ্ডিত শ্রীবাসের বাড়ি বেছে নিলেন হরি সংকীর্তনের জন্য। কোনো একটি শুভ একাদশীর দিন মহাপ্রভু বললেন, শ্রীহরিবাস হরে হরি কীর্তন বিধান, নৃত্য আরম্ভিলেন প্রভু জগতের প্রাণবন্ত শ্রীবাসয়ং উঠিল মঙ্গল ধ্বনি গোপাল গোবিন্দ সবার অঙ্গে তে শোভে শ্রী চন্দনমালা, সবার অঙ্গে তে শোভে শ্রী চন্দনমালা, সবাই গায়েন কৃষ্ণ প্রেমে হয়ে ভোলা। কোথায় শুরু করলেন মহাপ্রভু কৃষ্ণ কীর্তন? শ্রীবাসের বাড়িতে। কত বড় ভাগ্য একবার চিন্তা করুন তো আপনারা, যার উঠোনে স্বয়ং ভগবান কীর্তন গাইছেন। কত বড় ভাগ্য শ্রীবাস পণ্ডিতের, মহাপ্রভু নিজের বাড়িতে কীর্তন গাইছেন না, নিজের বাড়িতে কিছু কিছু লীলা প্রকাশ করেছেন মাত্র, কিন্তু কীর্তন যে কলিযুগের শ্রেষ্ঠ সাধনা সেটা বিধিবদ্ধভাবে শুরু করলেন কোথায়? শ্রীবাসের বাড়িতে। এবং কোন তিথিতে শুরু করলেন? একাদশী তিথিতে। শ্রীহরিবাসর বলে একাদশীকে। বাসর মানে কি? বাসর শব্দের অর্থ ঘর নয়। আমরা এখনকার দিনে বাসর বলতে ঘর বুঝি, বিবাহ বাসর, তাই না? কিন্তু বাসর শব্দটার অর্থ ঘর নয়, বাসর শব্দটার অর্থ বার। বার দেখবেন আনন্দবাজার পত্রিকায়
রবিবারের দিন একটা এক্সট্রা পেপার থাকে, সেটাই লেখা থাকে রবি বাসরীয়। লেখা থাকে কি না, রবি বাসরীয়, মানে রবিবারের যা যা ঘটনা ওইটার মধ্যে পাবেন। তাহলে বাসর মানে বার, রবি বাসর মানে যেমন রবিবার, তেমনি হরি বাসর মানে হরির বার। আমাদের সাধারণ লোকের ধারণা যে হরি বাসর মানে কীর্তনের আসর, সেটা কিন্তু মোটেই নয়। হরি বাসর মানে কীর্তনের আসর নয়, হরি বাসর শব্দের অর্থ হচ্ছে হরির বার। হরির বারটা কোনটা, বৃহস্পতিবার না সোমবার না বুধবার, এক একজনের তো এক একটা বার। যেমন সূর্যের বার হচ্ছে রবিবার, চাঁদের বার হচ্ছে সোমবার, মঙ্গলের দিন হচ্ছে মঙ্গলবার, বুধের দিন বুধবার, বৃহস্পতির দিন বৃহস্পতিবার, শুক্রের দিন শুক্রবার। তাহলে হরির বারটা কোনটা, সাত দিনের মধ্যে তো একটাও পড়ছে না। হরির বারটা সেদিনই পড়বে যেদিনই একাদশী পড়বে। সাত দিনের মধ্যে যে দিনটা একাদশী সেদিনটা আর রবিবারও বলা চলবে না, সোমবারও বলা চলবে না, বৃহস্পতিবারও বলা চলবে না, হরিবার বলতে হবে। কিন্তু আমরা বলে অভ্যস্ত নই, শুনে অভ্যস্ত নই, সেই জন্য আমরা বুঝি না। যে দিনটা একাদশী পড়বে সেটা আর রবিবার থাকলো না, হরির বার হয়ে গেল। যদি সোমবার একাদশী পড়ে আর চাঁদের দিন রইল না, দিনটা হরি রয়ে গেল। যে দিন একাদশী সেই দিনই হরি বাসর। হরি বাসর শব্দের অর্থ হরিবার, হরির দিন হচ্ছে একাদশীর দিন। তাই গৌরাঙ্গ মহাপ্রভু ওই দিনকেই কীর্তন বিধান করলেন শ্রীবাসের অঙ্গনে। আর শ্রীবাস মনের আনন্দে বললেন যে নিমাই যতক্ষণ খুশি কীর্তন করবে, যেমন খুশি কীর্তন করবে, কেউ যেন তাকে বাধা না দেয়। আর আমার জীবন এটা তো বেঁচে আছে ভগবানের ইচ্ছায়, আমি তো মরেই গেছি 17 বছর বয়সে। আমার জীবনটা তো আর আমার জীবন নয়, আমার বাড়িটাও আমার নয়, ওটা নিমায়েরই বাড়ি। একদিনকে কৃষ্ণ কীর্তনে এমন মাতামাতি আনন্দ হচ্ছে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনরে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনরে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনরে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, নামে বুক ভরে যায় অভাব মিটায়, বুক ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়, স্বভাব জাগায় মহাসুখে একবার, বুক ভরে যায় অভাব মিটায়, স্বভাব জাগায় মহাসুখে একবার, রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনরে, হরি দিন বন্ধু চিরদিন বন্ধু নিময়। তুমি যখন কীর্তন করো তোমার তো খিদে থাকে না, ঘুম থাকে না, কিন্তু আমরা তো মানুষ, তোমাকে সবাই ভগবান বলে মনে করে, কিন্তু আমরা তো আর ভগবান নই, খুব খিদে পেয়ে গেছে নিমাই, কিছুতেই আমাদের এখন আর কীর্তন করতে ইচ্ছে করছে না। আরে বাবা, পেটের মধ্যে যদি খিদে ধরে আর কিছু ভালো লাগে, নাচতে পারছি না তো, নাচতে গিয়ে কুঁকড়ে যাচ্ছে, দেখবেন খুব খিদে পেলে আর পেট সোজা করা যায় না, এরকম নাচতে পারছি না, গাইতে পারছি না, প্রচন্ড খিদে পেয়ে গেছে। গৌরসুন্দর বলছে, ও তোমাদের খিদে পেয়ে গেছে, একটু আগে বলতে পারতে তো ভাই। মহাপ্রভু খেয়াল করলেন শ্রীবাস অঙ্গনে রয়েছে একটি আম গাছ, বললেন, ওগো আম্র বৃক্ষ, তুমি তো শ্রীবাসের বাড়ির আম গাছ নও, তুমি তো বৃন্দাবনের আম গাছ, কারণ যেখানে হয় হরিনাম সংকীর্তন সেই তো মধুর বৃন্দাবন, মধুর বৃন্দাবন,
যেখানে হয় নাম সংকীর্তন সেই তো মধুর বৃন্দাবন। এটা মুখের কথা নয়, কাজের কথা করে দেখাও। এইখানে দিন রাত কৃষ্ণ কীর্তন হয়, শুভ একাদশীতে শুদ্ধ মনে সবাই হরি নাম করে। ও গো আম্রবৃক্ষ, তুমি কৃপা করে এই ভক্তগণের ক্ষুধা নিবৃত্তি কর। কি আশ্চর্য ব্যাপার জানেন, অকালে সবাই দেখতে পেল আম গাছে ছোট ছোট গুটি হচ্ছে, চোখের সামনে আমগুলো আস্তে আস্তে বড় হচ্ছে। কেউ কেউ মনে করছে জাদুবিদ্যা, কেউ কেউ মনে করছে ভগবানের অলৌকিক কৃপা। আমগুলো চোখের সামনে দেখতে দেখতে বড় হলো, সবুজ থেকে হলুদ হয়ে গেল। চোখের সামনে আম পেকে গেল শ্রীবাস অঙ্গনে, শ্রীবাস দেখেও বিশ্বাস করতে পারছে না। আর মহাপ্রভু ওই আম পাড়ছেন আর ভক্তদেরকে দান করছে। শ্রীবাসের অঙ্গনে ওই এক একটি আম যখন সবাই খোসা ছাড়িয়ে খাচ্ছে, যেন অমৃত স্বাদ গো, যেন অমৃত স্বাদ গো। আম নয় আম নয়, যেন অমৃত স্বাদ গো। অত আম নয় আম নয়, অমৃত স্বাদ গো। আম নয় আম নয়, প্রসাদ পেয়ে ক্ষুধা তৃষ্ণা দূরে গেল। আম নয় আম নয়, তাদের ক্ষুধা তৃষ্ণা দূরে গেল। আম নয় পেয়ে তাদের ক্ষুধা তৃষ্ণা দূরে গেল। তো আম নয় আম চোখের সামনে আম বড় হলো, চোখের সামনে আম পাকলো, আর সেই আম মহাপ্রভু সকলকে বিতরণ করলেন। আম খেয়ে সবার ক্ষুধা তৃষ্ণা দুই দূর হয়ে গেল। সেদিন থেকে আরো বেশি করে বিশ্বাস হয়ে গেল সবার হরি নামের প্রতি। শ্রীবাসের অঙ্গন ভক্তে পরিপূর্ণ থাকে, পরিপূর্ণ থাকে। একদিনকে মহাপ্রভু বললেন যে কীর্তন কিন্তু সব সময় দরজা জানলা খুলে করা চলবে না, কারণ সবার মন সমান নয়, সবার গ্রহণযোগ্যতা সমান নয়। গ্রহণযোগ্যতা অনুসারে ঈশ্বরের অনুভূতি হয় মানুষের মধ্যে। মনে করুন আপনি একটা কথা বলছেন, এবার সেই কথাটি যদি ভাগবতের শ্লোক হয় বা গীতার শ্লোক হয়, সেই গীতার শ্লোক যখন ব্যাখ্যা করবেন আপনি, সামনে যে এমএ পাস করা পিএইচডি করা যে লোক থাকবে তার উপলব্ধি একরকম হবে, আর যে ক্লাস টু পাস করে বসে আছে তার উপলব্ধি আর একরকম হবে। দুজনের উপলব্ধি যে একই রকম হবে তা কিন্তু নয়। গীতা এমন একটা শাস্ত্র যে ক্লাস টু এর জন্যও সেখানে কিছু আছে, আবার পিএইচডি করেও বুঝতে পারবে না এমন জিনিসও সেখানে আছে। কাজেই গ্রহণযোগ্যতার উপর উপলব্ধিটা নির্ভর করে। তাই মহাপ্রভু বিধান করলেন যে দিনের বেলা যখন কীর্তন হবে দরজা জানলা সব খোলা থাকবে, কিন্তু গভীর রাতে যখন কীর্তন হবে শুধু অন্তরঙ্গ রসজ্ঞ ভক্তগণ থাকবে, আর দরজা জানলা বন্ধ করে কীর্তন হবে। অন্তরঙ্গ সঙ্গে করে রসয়াস্বাদন, অন্তরঙ্গ সঙ্গে করে রসয়াস্বাদন, আর বহিরঙ্গে করেন প্রভু নাম সংকীর্তন, বহিরঙ্গে করেন প্রভু নাম সংকীর্তন, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, ওই শ্রীবাসয়াঙ্গিনার মাঝে আনন্দ ধরে না, শ্রীবাসয়াঙ্গিনার মাঝে আনন্দ ধরে না। একদিন মহাপ্রভু হঠাৎ বললেন, শ্রীবাস গভীর রাতে যখন আমরা রসকীর্তন করি একটুখানি গান গাইলেই আমার যেন বৃন্দাবনের লীলাস্ফূর্তি হয়, কিন্তু আজকে কিছুতেই তো তোমার বাড়িতে কীর্তন করে ঠিক বৃন্দাবনে আমার মনটা নিয়ে যেতে পাচ্ছি না। কি বলো তো, আমার কি কিছু ত্রুটি আছে শ্রীবাস? শ্রীবাস বলছে, গৌরহরি আপনার ত্রুটি আছে এ কথা কি আমি বলতে পারি? আমার বোধহয় কিছু অপরাধ হয়ে যাচ্ছে। দেখি দেখি ঘরটা ঠিকঠাক পরিষ্কার করেছি তো? হঠাৎ শ্রীবাস খেয়াল করল যে অত বড় নাট মন্দির ঘরের মধ্যে
একটা কোণে একটা ঝুড়ি, একটা ঝুড়ি, বড় ঝুড়ি আর কি, উল্টো করে বসানো আছে। বলি বাবা ঝুড়ি কেন এর মধ্যে? কীর্তনের এই ঘরে তো কখনো ঝুড়ি থাকে না, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। কীর্তন তো উপাসনার জিনিস, উপাসনার জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, ঝুড়ি কেন এখানে? শ্রীবাস গিয়ে যখনই ঝুড়িটা তুলেছে, দেখে ঝুড়ির ভিতর লুকিয়ে আছে এক বুড়ি। আর যেমন তেমন বুড়ি নয়, স্বয়ং শ্রীবাসের শাশুড়ি। আসলে শ্রীবাসের শাশুড়ি একটু সন্দেহ পরায়ণা ছিলেন। তিনি মনে মনে ভেবেছিলেন যে শ্রীবাসের বাড়িতে দিনের বেলায় যখন কীর্তন হয়, আমরা সবাই মিলে কত হই হুল্লোড় নাচ গান কত কি করি, কিন্তু রাতের বেলায় যখন কীর্তন হয়, ওই নিত্যানন্দ, ওই গদাধর, ওই নরহরি, ওই কয়েকজন রসজ্ঞ লোক মিলে তারা কী কীর্তন করে আমাদের কি ঢুকতেই দেয় না? তা আমার জামাই বাড়ি, আর রসকীর্তন হচ্ছে, আমি শুনতে পারবো না? তাই কাউকে কিছু না বলে শ্রীবাসের শাশুড়ি একটা ঝুড়ি চাপা দিয়ে একটা কোণে বসেছিল যে দেখি এখানে কী রকম রসকীর্তন হয়। আর ওই জন্যই মহাপ্রভুর ভাব উদয় হচ্ছিল না, বেরসিক থাকলে তার রস আস্বাদন হবে না। তাই যখনই ঝুড়ির মধ্যে দেখতে পেয়েছে শাশুড়ি, তখন শ্রীবাস আর কী করে, অসম্মান তো করা যায় না, কারণ শাশুড়ি হচ্ছে মাতৃ সমান। তাই তাকে করজোড়ে বলছে, শুনুন মা, আপনি আমার মাতৃ সমান, আপনাকে অসম্মান করতে আমি পারবো না। আপনাকে অনুরোধ করছি যে আপনি এক্ষুনি এই কীর্তন প্রাঙ্গণ ত্যাগ করে আপনি অন্দরমহলে আপনার মেয়ের কাছে যান, আর যদি আপনি জোর করে এখানে বসে থাকেন, আমি কিন্তু বাধ্য হব আপনাকে এই ঘর থেকে বার করে দিতে, কারণ আমি বেঁচে আছি ঈশ্বরের কৃপায়, আর ঈশ্বরের কীর্তন হচ্ছে এই ঘরে, কীর্তন আমার কাছে সমস্ত কিছুর উপরে, তার উপরে আমি কাউকে সম্মান দিতে পারব না। তখন শাশুড়ি আর কি করে, আস্তে আস্তে চলে গেল অন্দরমহলে, দরজা জানলা বন্ধ হলো, মহাপ্রভু ডুবে গেলেন ভাবে। শুন সুন্দর শ্যাম ব্রজ বিহারী, শুন সুন্দর এই নিবেদন তব পায়, তব পায়, শুনো হে শ্যাম তব পায়, শুনো সুন্দর ব্রজ বিহারী, হৃদ মন্দিরে রাখি তোমারে হেরি, যেন তো মায় দেখি হে, যেন তো মায় দেখি হে, আমার হৃদয়ে বসাই ও হে আমার প্রাণ বল্লভ, হৃদয়ে বসাই ওহে আমার প্রণবল্লভ, হৃদয়ে বসাই যেন তোমায় দেখি হে, হৃদি মন্দিরে রাখি তোমারে। এই যে গভীর রাতে মহাপ্রভু দরজা জানলা বন্ধ করে কীর্তন করতেন, এইটা কিন্তু সেই যুগে সবাই মেনে নিতে পারেনি, যার জন্য আপনারা জানেন
পরবর্তীকালে কিছু কিছু কীর্তন বিরোধী লোক ষড়যন্ত্র করে ওই চাপালের কাছে গিয়ে বলেছিল, এবং চাপাল শ্রীবাসের দরজায় এসে রক্ত মদ মাংস দিয়ে তান্ত্রিক মতে উপাসনা করে হরিনাম বন্ধ করার চেষ্টা করেছিল। কিন্তু পরবর্তীকালে কুষ্ঠরোগগ্রস্ত হয়ে গেছিল বৈষ্ণবরাধের ফলে, এবং মহাপ্রভুর কৃপায় শ্রীবাসের আশীর্বাদে সেই কুষ্ঠরোগ থেকে মুক্ত হয়ে আবার সে বৈষ্ণবে পরিণত হয়েছিল। চাপাল যখন বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছিল তখন তার নামটাই পাল্টে দিয়েছিল, আগে নাম ছিল চাপাল, পরে তার নাম হলো দেবকীনন্দন দাস, এবং এমন একটি গ্রন্থ লিখে ফেলল যে বৈষ্ণব জগতে তিনি অমর হয়ে রইলেন। বৈষ্ণব বন্দনা বলে একটি গ্রন্থ তিনি লিখেছেন, সারা দেশে যেখানে যেখানে বড় বড় বৈষ্ণব তাদের সকলের নাম ঠিকানা দিয়ে ওই বৈষ্ণব বন্দনা তিনি রচনা করেছেন। তাই ওই শ্রীবাসের বাড়িতে যে দরজা জানলা বন্ধ করে কীর্তন হতো তখন কিন্তু মহাপ্রভু গোপীভাবে ডুবে যেতেন। গুরুগঞ্জন চন্দন অঙ্গভূষা, গুরুগঞ্জন চন্দন অঙ্গভূষা, রাধাকান্ত নিতান্ত তব ভরসা, রাধাকান্ত নিতান্ত তব ভরসা, রাধাকান্ত নিতান্ত তব ভর রাধা, রাধাকান্ত নিতান্ত তব ভরসা, এই ভরসা করি হে করি হে তোমার ভরসা করি হে, আমার আমি তোমার ভরসা করি হে, বলো তুমি আমার আমি তোমার ভরসা করি হে, তুমি আমার আমি তোমার, আমার আর কেহ নাই, তুমি আমার আমি তোমার, আমার আর কেহ নাই, তুমি আমার আমি তোমার, আমার আর কেহ নাই, তুমি আমার আমি তোমার ভরসা করি হে, রাধাকান্ত নিতান্ত তব ভরসা, সমশৈল কুল মান দূর করি, সমশৈল কুল মান দূর করি, তব চরণে শরণাগত কিশোরী, তব চরণে শরণাগত কিশোরী, আমি শরণ নিলাম, শরণ নিলাম, অগতির গতি জেনে শরণ নিলাম, অগতির গতি জেনে শরণ নিলাম, অগতির গতি জেনে বধু তোমার চরণ দুটি, 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 শরণ তব চরণে শরণাগত কিশোরী, আমি হলাম আহিরিণী কুরূপিণী গোপনারী, তুমি জগ জনরঞ্জন বংশীধারী, আমার কেমন যেন একটা কষ্ট হচ্ছে মা, কি হয়েছে খোকা, কেমন একটা কষ্ট হচ্ছে আমি বলতে পারবো না মা, শিগগিরই বাবাকে ডাকো, আমার কেমন একটা কষ্ট হচ্ছে। ওগো শুনছো, ছেলের খুব একটা কষ্ট হচ্ছে, কি একটা কষ্ট হচ্ছে বলছে শুনে যাও। আর কে শোনে, শ্রীবাস তখন কীর্তনে ডুবে আছে, মহাপ্রভু রাধা ভাবে ডুবে গান গাইছেন, শ্রীবাস কি আর সেখান থেকে আসতে পারে। লোক দিয়ে খবর পাঠালেন শ্রীবাসের স্ত্রী যে যাও, কারণ ওখানে মহিলাদের প্রবেশ নিষেধ। মহাপ্রভু যেখানে কীর্তন করতেন, কিছু মনে করবেন না বাবা, কীর্তনের মধ্যে মহিলা ধেই ধেই করে নাচবে, আর দুষ্ট লোকেরা তার বিকৃত রূপ দেখে হৈ হৈ করবে, এটা কিন্তু মহাপ্রভু কোনোদিন চাননি। মাঝে মাঝে আমরা এই চিত্র দেখে বড় ব্যথিত হই যে কীর্তনের মধ্যে মহিলা এমনভাবে নাচছে বিকৃতভাবে, সিনেমার মতন ঢং করে, সিনেমার মতন ভঙ্গি করে, তাতে কি ভক্তির ভয় থাকে? আপনারা যখন নাচবেন একটু শালীনতা বজায় রেখে নাচবেন, দুটি বাহু তুলে আত্মসমর্পণের ভঙ্গিতে নিশ্চয়ই নাচবেন, কিন্তু সেখানে যেন ভদ্রতা শালীনতাটা বজায় থাকে। মহাপ্রভু কিন্তু কোনো দিনই ভক্তির মধ্যে অভদ্রতাকে স্থান দেননি, ভক্তির মধ্যে যেন অভদ্রতা ছোট লোকপনা প্রকাশ না পায়।
কারণ আগে ভদ্রতা তারপর ভক্তি। আপনি খুব ভক্তি করছেন কিন্তু আপনার ভাষা অভদ্র, আপনার ব্যবহার অভদ্র, কোনো মতেই কিন্তু ভক্ত সমাজে আপনি স্থান পাবেন না। ভক্ত সমাজে স্থান পেতে গেলে আগে ভদ্রতা শিখতে হবে, তারপর ভক্তি। আপনার ভিতর যদি ভদ্রতা থাকে তবে আপনি গলায় তুলসীমালা নিলে আপনার তুলসীমালার মর্যাদা হবে, আর ভেতরে ভদ্রতা নেই অথচ তুলসীমালার তিলক দিয়ে খুব ভণ্ডামি শুরু করেছেন, মোটেই না। চৈতন্য মহাপ্রভু অভদ্রতাকে কোনো দিন স্থান দেননি। সেই জন্য যখন তিনি রাধাভাবের কীর্তন গাইতেন, দরজা জানলা বন্ধ করে গাইতেন, মহিলাদের সেখানে প্রবেশ নিষেধ ছিল। হরিনাম সংকীর্তনে যখন সবাই একসঙ্গে করতে পারে তাতে আপত্তি নেই, কিন্তু রসকীর্তনের সময় মহিলাদের তিনি প্রবেশ করতে দিতেন না। এবার শ্রীবাসের স্ত্রী দেখছে যে ছেলেটা কষ্ট পাচ্ছে, স্বামীকে ডাকবো কিন্তু নিজে তো যেতে পারবো না, তাই লোক দিয়ে খবর পাঠালেন যে একবার শ্রীবাস পণ্ডিতকে খবর দাও, ছেলেটার কষ্ট হচ্ছে। শ্রীবাস পণ্ডিতের কানে কানে গিয়ে বলছে যে বাড়ি থেকে মা ঠাকুরুন ডাকছেন, আপনার ছেলের কি একটা কষ্ট হচ্ছে। বলে তাই নাকি, ঠিক আছে হরিনাম করতে বলো, হরিনাম করতে বলো, আমার প্রভু এখন ভাবে ডুবে আছেন, আমি যেতে পারবো না, আমার প্রভুর যতক্ষণ না কীর্তন শেষ হচ্ছে আমি যেতে পারবো না, ওদেরকে বলে দাও আমার মৃত্যু হয়ে গেছে 17 বছর বয়সে। মহাপ্রভু ভাবে ডুবে গিয়ে গান গাইছেন, আমি হলাম আহিরিণী কুরূপিণী গোপনারী, হলাম আহিরিণী কুরূপিণী গোপনারী, তুমি জগজনরঞ্জন বংশীধারী, তুমি জগজন রঞ্জন বংশীধারী, আমি হলাম কুলোটা কলঙ্কিনী ভাগহীনী, আমি হলাম কুলোটা কলঙ্কিনী ভাগহীনী, তুমি জগজনরঞ্জন চূড়ামণি, নয়নানন্দ নয়নানন্দ, তুমি জগজন মন নয়নানন্দ, তুমি জগজন মন নয়নানন্দ, নানা একা বধু আমার নৌহে জগজন মন নয়নানন্দ, তাই গোবিন্দ দাসে কহে শুন শ্যাম রায়, আর মধু মনে তোমা বিনা আন নাহি ভাই। শ্রীবাস, একটা যেন রমণী কণ্ঠের ক্রন্দন ধ্বনি আসছে আমার কানে, একটু দেখো তো তোমার বাড়ির ভিতরে কোনো ক্রন্দনের কিছু ব্যাপার ঘটলো কিনা। প্রভু এখনই যাচ্ছি এখনই যাচ্ছি। শ্রীবাস ছুটে গেলেন অন্দর মহলে, ক্রোধান্বিত হয়ে উঠলেন মালিনী দেবীর উপর, তোমার কণ্ঠস্বর শুনে মহাপ্রভুর কীর্তনের আঘাত ঘটেছে, কেন ক্রন্দন করছ? মালিনী দেবী মুখে কিছু না বলে দেখিয়ে দিলেন কোলের উপর তার ছেলেটি লুটিয়ে পড়েছে। এই দেখো তোমার মহাপ্রভুর কীর্তনের ফল, মহাপ্রভু কীর্তনের ফল, তোমার মহাপ্রভু কীর্তন গাইছেন ভাবে বিভোর হয়ে, আর এদিকে আমার ছেলেটা আমার কোলের উপর ছটপট ছটপট করতে করতে কি একটা অসুবিধে হলো কিছুই বুঝলাম না, ও লুটিয়ে পড়লো আমার কোলের উপর। দেখো শুনেছি মায়ের কোলে ছেলে নাকি মরে না, কিন্তু আমার কোলে ছেলে কি হলো দেখো, এই যে কথা বলছে না, আর কে বলে ডাকবে, কে বলে ডাকবে, আর কে বলে ডাকবে, আর কে
ছেলেটা একটু আগেও বলছিল যে বাবাকে একবার ডাকো, বাবাকে একবার ডাকো, তুমি তো কোনো মতেই আসলে না, এইবার নাও এই মরা ছেলের সঙ্গে কথা বলো। শ্রীবাস পণ্ডিত বুকে পাথর বেঁধে ফেললেন, নিজের মনের কষ্ট মনে চেপে রেখে একটা কাপড়ের পুটলি করে শ্রীবাসের স্ত্রী মালিনী দেবীর মুখে দিলেন, বললেন, ওগো গিন্নি, সন্তান বিরহ, চোখের সামনে ছেলে মারা গেছে, কিন্তু তুমি তো ফিরিয়ে আনতে পারবে না, কিন্তু মহাপ্রভুর ভাবে যদি আঘাত হয় আর পরের দিন থেকে যদি আমার বাড়িতে প্রভু কীর্তন না করেন, তাহলে আমি যে মরে যাব। তোমার ছেলে মারা গেছে তবু তুমি বিধবা তো হওনি, কিন্তু আমি মরে গেলে তুমি তো বিধবা হয়ে যাবে। এই নাও কাপড়ের পুটলি মুখে চেপে ধরো, তোমার আওয়াজ যেন প্রভুর কণ্ঠে না যায়। দেখুন গৌরাঙ্গ পার্ষদের ত্যাগ কাকে বলে। ছেলে মারা গেছে, মা কাঁদছে পাগলের মতন, আর শ্রীবাস পণ্ডিত একটি কাপড়ের পুটলি মুখে আটকে দিলেন যাতে আওয়াজ বাইরে না যায়। শ্রীবাস আবার করজোড়ে মহাপ্রভুর কাছে এসে দাঁড়িয়েছেন, আজকে আমার কীর্তনে বড় ভাবের উদয় হয়েছে, কিন্তু তোমার বোধহয় ঘরে কিছু একটা অসুবিধে হয়েছে, চলো তো একবার ঘরে যাই। না না প্রভু, না না, আপনাকে ঘরে যেতে হবে না প্রভু, আপনি এইখানে থাকো। তুমি প্রথম দিন কি বলেছিলে, তোমার বাড়ির বাহির মহল, অন্দর মহল, উঠোন সব কিছুই আমার, আজকে তাহলে অন্দর মহলে যেতে মানা করছো কেন? আমি তো তোমাকে বাবার মতো দেখি, মালিনী দেবীকে আমার মায়ের মতো দেখি, আমার সচিমা আর মালিনী মা দুজনই আমার মা। না না প্রভু, সে ঠিক আছে, কিন্তু আজকে আপনি ঘরে যাবেন না। তুমি বললে তো হবে না, তুমি যখন ঘর আমাকে সমর্পণ করেছো আমার ঘরে আমি যাব, তুমি বাধা দিলেই আমি শুনব কেন? শ্রীবাসের কথা না শুনে প্রভু চললেন সেই বাড়ির অন্দর মহলে। ঘরের ভিতর গিয়ে দেখে মালিনী দেবীর কোলে মৃত সন্তান নিয়ে বসে আছে, দুই নয়ন ধারায় ভাসছে, কিন্তু মুখে শুধু গো গো শব্দ করে, কোনো উচ্চ ঈশ্বরে শব্দ করতে পারে না, মুখে কাপড় দেওয়া আছে। মহাপ্রভু গিয়ে মালিনী দেবীর বদন থেকে কাপড়ের টুকরো বার করলেন, আর মালিনী দেবী থাকতে না পেরে গৌরাঙ্গের দুটি চরণে আছাড় খেয়ে পড়লেন, অগণিমায় তুমি আমার ছেলের মতো, সবাই তোমাকে ভগবান বলে মনে করে, আমারই উঠোনে তুমি গাছে আম ফলিয়েছ, সঙ্গে সঙ্গে আম পেকেও গেল, সেই আমে খেয়ে সবার পেটও ভরে গেল, আর এই দেখো তুমি কীর্তন করাকালে আমার ছেলে চলে গেল, বলো বলো এই কষ্ট আমি কেমন করে সহ্য করব। গৌরহরি বলছেন, মা, তোমার ছেলে যে মারা গেছে এতে তুমি দুঃখ পেও না। বলছো কি নিমাই, ছেলে মারা গেছে আমি দুঃখ পাবো না? শোনো মা, যার যতক্ষণ কর্মফল থাকে এই জগতে সে ততদিন পর্যন্ত এই জগতে বিরাজ করে, কর্মফল যখনই শেষ হয়ে যায় তাকে এই জগৎ থেকে যেতে হয়। মা, তোমার ছেলের কর্মফল শেষ, তাই সে চলে গেছে, তার যাওয়ার পথ পিচ্ছিল করে দিও না তোমার নয়ন জলে। আমি ওসব কথা শুনতে চাই না নিমাই, আমাকে মা বলে কে ডাকবে? আমার ছেলে যে চলে গেল আমায় মা বলে কে ডাকবে? তুমি যদি সত্যিই ভগবান হও তাহলে আজকে আমার এই মরা ছেলের মুখে আমাকে মা ডাকছো না, দেখি তুমি কেমন হরিনাম করো। গৌর সুন্দর বললেন, দেখো মা, এ তোমাকে দেখবে কিন্তু মা বলে ডাকবে কি না জানি না। এই বলে গৌরহরি সেই মরা ছেলেটির মাথায় হাত বুলাচ্ছে, ভাই ভাই, তুমি যাকে মা বলে ডাকো আমিও তাকে মা বলেই ডাকি, এই দেখো তোমাকে হারিয়ে আজকে তোমার মা কেমন ভাবে কাঁদছেন, একবার উঠে বসো ভাই, মায়ের সঙ্গে একবার কথা বলে যাও। গৌরহরির কৃপা স্পর্শে সেই মৃতদেহে প্রাণ সঞ্চার হলো,
ওই মৃত ছেলে ধীরে ধীরে মায়ের কোলে উঠে বসল। মনের আনন্দে তখন মালিনী দেবীর আনন্দের সীমা নাই। নিমায় নিমায় আমার ছেলে জেগে উঠেছে, আমার ছেলে বেঁচে উঠেছে। ভাই তোমার মায়ের সঙ্গে একবার কথা বলো। গৌর হরি, আপনি কৃপা করে ডাকলেন তাই আমি আসলাম, কিন্তু আমি কোন মায়ের সঙ্গে কথা বলবো আপনি বলে দিন। আমার যতবার জন্ম হয়েছে ততবার করেই তো একজন করে মা আমি পেয়েছি। আমার বহু মায়ের মুখ মনে পড়ছে, আমি কোন মাকে মা বলে ডাকব? তখন অবাক হয়ে গেলেন মালিনী দেবী। ছেলে বলে কি? গৌরহরি বলছেন, শোনো, এই জন্মে তোমার যিনি মা, ওই শ্রীবাস পণ্ডিতের স্ত্রী মালিনী দেবী, যার কোলে তুমি বসে আছো, তাকে মা বলে ডাকো। তখন সেই মৃত ছেলে মায়ের উদ্দেশ্যে বলছে, মা গো, তুমি এই দেহের জন্মদায়িনী, তাই এই দেহের জন্মদায়িনী হিসেবে আমি তোমায় প্রণাম জানাই। শোনো মা, এই রকম শত শতবার আমার জন্ম হয়েছে আর শত শতবার আমি মা পেয়েছি, তাদের মধ্যে তুমিও আমার একজন মা। যতবার জন্ম হয় ততবারই আমরা মা পাই, কিন্তু পরজন্মে আগের জন্মের মায়ের কথা ভুলে যাই। শোনো মা গো, যার যখন কর্মফল শেষ হয় তাকে তখন পরপারে যেতে হয়, আমায় যেন তুমি আর পেছন ফিরে ডেকো না মা। মালিনী দেবীর তখন জ্ঞান হলো যে আমার ছেলে আমাকে চিনতে পেরেও সে আজকে বলছে আমাকে পিছন ফিরে ডেকো না। তাহলে ওর যদি যাবার সময় হয়ে থাকে, আমি আর তোকে ডাকবো না বাবা, তোর মুখে আমি শুধু একবার মা ডাক শুনতে চেয়েছিলাম। আমি শুনেছি তোর মুখে মা ডাক, এইবার তোর যেখানে যেতে হয় হরিনাম নিয়ে সেইখানে যা বাবা। মায়ের কাছে অনুমতি পেয়ে ছেলেটি আবার মাটিতে লুটিয়ে পড়ল। এইবার আপনারা চিন্তা করুন, শ্রীবাস পণ্ডিতের কতখানি অবদান এই কীর্তনের জন্য, যে সে মহাপ্রভুর কীর্তনের সময় তার পুত্র বিয়োগ হয়ে যায় তবুও সে বুকে পাথর বেঁধে মহাপ্রভুর কীর্তনে কোনো ব্যাঘাত দেয়নি। পরবর্তীকালে যখন চৈতন্য মহাপ্রভু ভাবে আবিষ্ট হয়েছিলেন, সাত প্রহরিয়া ভাবে শ্রীবাসকে তিনি নারদ রূপে বর্ণনা করে কৃপা করেছিলেন, এবং আরও পরবর্তীকালে যখন মহাপ্রভু সন্ন্যাসী হয়ে চলে যান, সেই সময় শ্রীবাস পণ্ডিত মনে এতখানি ব্যথা পেয়েছিলেন যে নবদ্বীপ তিনি ত্যাগ করেছিলেন। যে অঙ্গনে মহাপ্রভু কীর্তন করেছেন সেই অঙ্গনে মহাপ্রভু কীর্তন করবেন না, আর আমি সেই অঙ্গন দেখব, আমি এই বাড়িতেই থাকব না। তাই শ্রীবাস নিজের বাড়ি ছেড়ে চলে গেছিল। কোথায় গেছিল? গঙ্গার ওপারে হালি শহরে, যেটা বর্তমানে হালি শহর বলা হয়, তখনকার দিনে নাম ছিল কুমারহট্ট। সেই কুমারহট্টে বা হালি শহরে শ্রীবাস গিয়ে নতুন বাড়ি বানিয়েছিলেন। পরবর্তীকালে চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস নিয়ে যখন পুরীধামে যান, আবার বাংলায় এসেছিলেন, সেই সময় ওই কুমারহট্টের বাড়িতে শ্রীবাসের সঙ্গে দেখা করেছিলেন। বলেছিলেন, শ্রীবাস, তোমার অঙ্গনে আমি কীর্তন করেছি, তোমাকে আমি ভুলতে পারি? শ্রীবাস, একটা কথা বলবো? বলুন প্রভু। মনে করো তুমি যদি এই কীর্তন করছো, যদি তিন দিন খেতে না পাও তখন কি করবে? বলে, তখন কি আর করব, তিন দিন যদি আমি খেতে না পাই তবু আমি কীর্তন ছাড়ব না, দুটি বাহু তুলে আমি গঙ্গায় আত্মবিসর্জন করব, তবু অর্থের জন্য আমি চিন্তা করব না প্রভু, আমি প্রাণ ভরে কীর্তনই গাইব। তখন মহাপ্রভু বললেন, শোনো শ্রীবাস, লক্ষ্মী যদি ভিক্ষা করেন কোনো কালে, তবু না হইবে দারিদ্র, তোমার ঘরে না হবে কোনো কালে। যে এমন দুর্দিন যদি আসে যে মা লক্ষ্মীকেও থালা নিয়ে ভিক্ষে করতে হচ্ছে, কিন্তু তোমার বাড়িতে কোনো দিন দারিদ্র আসবে না। এই আমি বলে দিলাম, তুমি প্রাণ ভরে কীর্তন রসে ডুবে যাও। যে লক্ষ্মী ভিক্ষা করবে,
কিন্তু তবু তোমার বাড়িতে কোনোদিন দারিদ্র আসবে না। সেই শ্রীবাসের কুমার হট্টের বাড়িতে মহাপ্রভু এই কথা বলেছিলেন। তাই শ্রীবাস পণ্ডিত আমাদের বৈষ্ণব জগতের মধ্যে তার সবথেকে বড় অবদান ওই একাদশীর দিন মহাপ্রভু যে কীর্তনের বিধান করলেন, কলিযুগের সর্বশ্রেষ্ঠ যে সাধনা সংকীর্তন, সেই সংকীর্তনের যেটা পীঠস্থান সেটাই হচ্ছে শ্রীবাসের অঙ্গন। আরও একটি কথা, শ্রীরামকৃষ্ণদেব যেমন পয়লা জানুয়ারিতে কল্পবৃক্ষ হয়েছিলেন, কল্পতরু উৎসব হয় না, কল্পতরু হয়েছিলেন, যে যা চেয়েছিল রামকৃষ্ণদেবের কাছে সে তাই পেয়েছিল, তেমনি চৈতন্যদেব একবার সাত প্রহর ধরে ওই রকম কল্পবৃক্ষ হয়েছিলেন। সাত প্রহর, এক প্রহরে তিন ঘন্টা, আর সাত প্রহর মানে তিন সাতে একুশ ঘন্টা ধরে মহাপ্রভু ভগবত ভাবে আবিষ্ট ছিলেন ওই শ্রীবাসেরই বাড়িতে। সেদিনকে শ্রীবাসের কাছে যে যা চেয়েছিল তাই পেয়েছিল। কাজেই রামকৃষ্ণদেব কল্পতরু হওয়ার জন্য যেমন উদ্যানবাটি বিখ্যাত, তেমনি মহাপ্রভুর সাত প্রহরিয়া ভাবের জন্য শ্রীবাস অঙ্গন বিখ্যাত। আর ওই সাত প্রহরিয়া ভাবে সকলে এসে এসে মহাপ্রভুর কাছে বিভিন্ন জিনিস চাইছে, কিন্তু একজন আসেনি, মহাপ্রভু তাকে ডাকতে লোক পাঠালেন, তার নাম হচ্ছে শ্রীধর পণ্ডিত। শ্রীধর পণ্ডিত এখনো আসেনি কেন? ও কিছু না চাইলে পরে আমার শান্তি হচ্ছে না, যাও শ্রীধর পণ্ডিতকে ডেকে নিয়ে এসো। তখন শ্রীধর পণ্ডিতকে ডেকে এনেছিল যে ওরে তোর ভাগ্য ভালো রে, তুই থোড় মোচা কলা বিক্রি করে খাস, আর মহাপ্রভু তোকে ডাকছেন উনি ভাবে আবিষ্ট, যা চাইবি তাই পাবি। শ্রীধর পণ্ডিত সঙ্গে সঙ্গে দোকান ছেড়ে শ্রীবাস অঙ্গনে ছুটে গেল, দেখে কি যে বিষ্ণুর সিংহাসনে স্বয়ং মহাপ্রভু বসে আছেন। শ্রীবাসের যে আরাধ্য দেবতা বিষ্ণু, ওই বিষ্ণুর সিংহাসনে মহাপ্রভু বসে আছেন, আর ডেকে বলছেন ওরে শ্রীধর, তুই আমার সব থেকে প্রিয় ভক্ত, তুই কি চাস চেয়ে নে আমার কাছে, যা চাইবি তাই পাবি। তখন শ্রীধর মহাপ্রভুর চরণ ধরে বলেছিল যে সত্যি প্রভু তুমি কি আমায় দেবে, তাহলে আমি যা চাইব তোমায় তাই দিতে হবে, বলে যা চাইবি তাই পাবি আজকের দিনের জন্য। তখন শ্রীধর বলেছিল যে ব্রাহ্মণ কাড়ি খাইল মোর খোলা পাত, যে ব্রাহ্মণ কাড়ি খাইল মোর খোলা পাত, সেই ব্রাহ্মণ হউক মোর জন্মে জন্মে নাথ, সেই ব্রাহ্মণ জন্মে জন্মে নাথ। কি সুন্দর প্রার্থনা দেখুন, শ্রীধর পণ্ডিত বলছে মহাপ্রভু তুমি বলেছো যা চাইব তাই পাবো, তাহলে শুনে রাখো, একজন বামুনের ছেলে খুব ঝগড়াটে, সে আমার সঙ্গে গিয়ে ঝগড়া না করে আমার কাছ থেকে সবজি নিত না, তা যে ব্রাহ্মণের ছেলে প্রচণ্ড ঝগড়া করে প্রতিদিন আমার কাছ থেকে বাজার করে সবজি নিয়ে এসেছে, সে হচ্ছে জগন্নাথ মিশ্রের ছেলে বিশ্বম্ভর মিশ্র, আর ওই ব্রাহ্মণ যেন জন্মে জন্মে আমার প্রাণনাথ হয়, এছাড়া আমি আর কিছু চাই না। যে ব্রাহ্মণের ছেলে প্রতিদিন ঝগড়া করে আমার কাছ থেকে সবজি আনা জেনেছে, সেই ব্রাহ্মণের ছেলে অর্থাৎ নিমাই পণ্ডিত যেন আমার জন্মে জন্মে প্রাণনাথ হয়, আমি এইটুকুই শুধু চাই আর কিচ্ছু চাই না। শ্রীবাস পণ্ডিতের বাড়িতে এই ঘটনা ঘটেছিল, তাই শ্রীবাস পণ্ডিতের বাড়িতে এই ঘটনা ঘটেছিল বলে শ্রীবাস পণ্ডিতের বাড়ি শ্রীবাস অঙ্গন বিখ্যাত হয়ে আছে। আপনারা যাবেন নবদ্বীপে যখন প্রণাম করবেন মহাপ্রভুর মন্দিরে, সেই সময় শ্রীবাস অঙ্গনে অবশ্যই প্রণাম জানাবেন। তবে এখন আবার একটা নকল শ্রীবাস অঙ্গনও তৈরি হয়েছে, সেটা হচ্ছে ওই গঙ্গা পেরিয়ে যেদিকে ইসকন মন্দির আছে সেদিকে আবার একটা নকল শ্রীবাস অঙ্গনও আছে। তা আসল কোনটা নকল কোনটা সেগুলো বলে খালি খালি বিভ্রান্ত করব না, শুধু একটা বলবো, যেদিকে স্টেশন নবদ্বীপের যেদিকে স্টেশন সেই দিকেই মহাপ্রভুর মূল মন্দির, যে মহাপ্রভুর বিগ্রহে স্বয়ং বিষ্ণুপ্রিয়া দেবী পূজা করতেন, সেই বিষ্ণুপ্রিয়া দেবীর সেবিত বিগ্রহ যেদিকে আছে
সেটা হচ্ছে গঙ্গা নদীর পশ্চিম দিকে। নবদ্বীপে যেখানে গঙ্গা প্রবাহিত তার পশ্চিম দিকেই ওই নবদ্বীপ স্টেশন। ওই নবদ্বীপ স্টেশনে নেমেই মহাপ্রভুর মন্দির পাবেন এবং গঙ্গার ধারের দিকে এগিয়ে গেলে শ্রীবাহসঙ্গন লোককে জিজ্ঞেস করবেন, দেখিয়ে দেবে, ওই শ্রীবাহসঙ্গনে প্রণাম জানাবেন। শ্রীবাহসঙ্গনই হলো সেই জায়গা যেখানে 21 ঘন্টা ধরে মহাপ্রভু সকলের মনোবাসনা পূর্ণ করেছেন। তিনি যে স্বয়ং ভগবান সেদিনকে প্রকাশিত হয়েছিলেন, তার ভাব প্রকাশ হয়েছিল ওই শ্রীবাহসঙ্গনে। তাই শ্রীবাহস পণ্ডিত যদি না আসতেন আমরা মহাপ্রভুর কীর্তন যোগ্য পেতাম না, কলিযুগে আমরা ধন্য হতাম না। পুত্র শোককেও তিনি জয় করেছেন হরি সংকীর্তনের জন্য। তাই শ্রীবাস পণ্ডিতের জয়ধ্বনি দিয়ে আজকে আমরা কীর্তন এখানেই বিশ্রাম রাখবো। জয় গৌর ভক্ত বৃন্দ গৌর যার প্রাণ, জয় গৌর ভক্ত বৃন্দ গৌর যার প্রাণ, সবে মিলে করো মোরে প্রেম ভক্তি দান, সবে মিলে করো মোরে প্রেম ভক্তি দান, এই কৃপা করো হে ভরে গাইতে পারি, এই কৃপা করো হে ভরে গাইতে পারি, গৌর গোবিন্দ লীলা ভরে গাইতে পারি, গৌর গোবিন্দ লীলা, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।